আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, তনুজা দাস। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হবে আজ। ইভিএম এবং ব্যালট দুই পদ্ধতিতে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা এবং নির্বাচন পরিচালনা বিধিমালায় কিছু পরিবর্তন এনে ইসির প্রস্তাবনা পরীক্ষা নিরীক্ষা শেষে ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। নতুন বিধিমালায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ বেড়েছে। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থন সূচক স্বাক্ষর সহ তালিকা জমা দেওয়ার বিধানও বাদ দেওয়া হয়েছে। অশোক কুমার দেবনাথ আরও জানান, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আরও সহজ হবে। তফসিল নির্ধারণে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত শুরু হয়েছে কমিশনের সভা। চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে গাজীপুরের বোর্ড বাজার হারিকেন রোড রশিদ মার্কেট এলাকা থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের চার নারীসহ ১৪ জনকে আটক করেছে র্যাব ১। এ সময় ২৭ জন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। গতকাল সন্ধ্যা ৭টার দিকে র্যাব ১ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ভিজিটিং কার্ড, ভর্তি ফর্মের প্যাড, চাকরি প্রত্যাশীদের পূরণকৃত ভর্তি ফর্ম এবং আয় ব্যয়ের রেজিস্টার জব্দ করা হয়। র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে বেকারদের আকৃষ্ট করে আসছিল। স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিল তাদের প্রধান টার্গেট। কাজে বারবার অফিস পরিবর্তন করত তারা। টাকা দেওয়ার পর চাকরি না হলে টাকা ফেরত চাইলে তাদের ভয়ভীতি হুমকি এমনকি মারধরও করা হতো। বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার্স অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ওজিরা। ফোবে লিশফিল্ডকে প্যাভিলিয়নে পাঠান স্পিনার সুলতানা খাতুন। থাকতে পারেননি অ্যালিস পেরিও। দলের একুশে তাকে নিজের দ্বিতীয় শিকার বানান সুলতানা। এরপর ৬ রানের মধ্যে অধিনায়ক এলিসা হ্যালিকে তুলে নেন মারুফা খাতুন। আর ৪৮ রানে নাহিদার বলে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে অতিথিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।